হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লিউ বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান দু হাজার তেইশের জন্য যে দু হাজার প্রশ্ন উত্তর সহ একটি সিরিজ শুরু করেছি সেখান থেকে আজকে এই ভিডিওতে সেট নাম্বার সতেরো নিয়ে আলোচনা করবো তো ভিডিও শুরু হওয়ার আগে তোমাদের এই চ্যানেল নতুন হওয়াও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দেওয়া পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চলো আজ ভিডিও শুরু করা যাক একটা বলছে বয়সন্ধিকাল কাকে বলে উত্তর বারো থেকে কুড়ি পর্যন্ত বছর পর্যন্ত সমকালকে বয়সন্ধিকাল বলে এই সময় ছেলে ও মেয়েদের গৌণ যৌন বৈশিষ্ট্য প্রকাশ পায় ও যৌন হরমোন খরণ হয় এটা বলছে মাইক্রোপ্রোভাগেশন কাকে বলে উত্তর যে পদ্ধতিতে উদ্ভিদ কোষ কলা বা অঙ্গ প্রভৃতি ক্ষুদ্রতম অংশ কর্ষণ করে অল্প সময়ে একই রকম উদ্ভিদের বংশবিস্তার ঘটানো হয় তাকে মাইক্রোপোপাগেশন বা অনুবিস্তারণ বলে তিনি একটা বলছে অনুবিশরণ বা মাইক্রোপোষণের দুটি সুবিধা উল্লেখ করো বলছে উত্তর উন্নত বৈশিষ্ট্য সম্প উন্নত বৈশিষ্ট্যযুক্ত অসংখ্য উদ্ভিদ ও অল্প সময় সৃষ্টি করা যায় ও রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি করা যায় চার নাম প্রশ্ন বলছে ক্রোমোজুমির সংজ্ঞা দাও উত্তর ক্রোমোসুমের সংজ্ঞা ইউক্রানাইটিক কোশের থেকে সিস্টো নিউক্লিয় নিউক্লিওপোটিন দ্বারা গঠিত সব যে সূত্রাকার অংশ জিন বহন করে ও ও বংশগত বৈশিষ্ট্যাবলির বিস্তার ঘটায় এবং জীবের পরিব্যক্তি উপকরণ ও বিবর্তনে সাহায্য করে তাকে কোমোজোম বলে নেক্সট প্রশ্ন পাঁচেরটা বলছে চক্র কাকে বলে কোষচক্রের দশাগুলির নাম লেখো উত্তর একটি কোষের একবার বিভাজন শুরু থেকে পরবর্তী বিভাজন শুরু পর্যন্ত যে ঘটনা যে ঘটনাগুলি ঘটে তাকে পর্যায়ক্রমিক আবর্তনকে কোষচক্র বলে কোষচক্র দশাগুলি হলো জি এস জি ওয়ান ও এম দশা নিজ প্রশ্ন বলছে ছয়টা হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড বলতে কী বোঝায় উত্তর অর্ধেক সংখ্যক কোমোজমের ক্রমোজম সেটকে বা এন সংখ্যক ক্রোমোজমকে হ্যাপ্লয়েড এবং দ্বিগুণ সংখ্যক বা এন সংখ্যক ক্রমোজমকে ডিপ্লয়েড সেট বলে উদাহরণ মানুষের গ্যামেট হ্যাপ্লয়েড প্রকৃতির এবং দেোস ডিপ্লয়েড প্রকৃতির সাথেটা বলছে ডিএনএ দুটি কাজ দেখো উত্তর বংশগত বৈশিষ্ট্য ধারক বাহক হিসেবে কাজ করে ও আর এন এ ও প্রোটিন সংশ্লেষ ও আর এন এ ও সংশ্লেষ করে প্রশ্ন বলছে প্রজনন জননের সংজ্ঞা দাও অঙ্গজ জননের সংজ্ঞা দাও যে জনন পদ্ধতিতে জীব তার দেহের কোনো কোষ বা অঙ্গ থেকে নিজ বিশিষ্ট অপত্য জীব সৃষ্টি করে তাকে জনন বলে নেক্সট প্রশ্ন আঠেরটা বলছে অজন জনন একটি সুবিধা অসুবিধা লেখো সুবিধা কম সময়ে বেশি সংখ্যক জীব সৃষ্টি হয় ও অপত্য জীব জনিত্র জীবের জনিত্র জীবের অসুবিধা হচ্ছে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন সৃষ্টি নতুন বৈশিষ্ট্য সৃষ্টি সম্ভাবনা থাকে না ও পরিবেশের পরিবর্তন হলে অভিযোজনে সক্ষম হয় না নেক্সট প্রশ্ন বলছেন নয়টা অপুংজনী বা পার্সোনো জেনেসিস কি উদাহরণ দাও উত্তর নিষেক ছাড়াই অনিষিক্ত ডিম্বাণু থেকে অপত্য জীবের সৃষ্টিকে অপুঞ্জনী বা পার্শোনো জেনেসিস বলে উদাহরণ হচ্ছে স্পাইরো বোলতা বলতা মৌমাছি ইত্যাদি নেক্সট বলছে জনুক্রম কাকে বলে উদাহরণ দাও উত্তর জীবের জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড হ্যাপ্লয়েড ও ডিপ্লো দশা বা অযৌন জনন ও যৌন জনন দশা বা স্প্রোফাইট ও গ্যামফাইট দশা চক্রাবর্ত আবতনকে জনুক্রম বলে উদাহরণ মস ফান ইত্যাদি হচ্ছে উদ্ভিদ আর প্রাণী হচ্ছে প্যারাস প্যারামেসিয়াম আর মনোস্টার তো এই ছিল তোমাদের ক্লাস টেন অর্থাৎ মাধ্যমিক দু হাজার তেইশের জন্য যে দু হাজারটি প্রশ্ন সেট শুরু হয়েছে সেখান থেকে সেট নাম্বার সতেরো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দেওয়া পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য